দেখে নাও আজকের পরীক্ষার 15টি ছোট প্রশ্নের সমাধান। দেখো, প্রথম প্রশ্ন ছিল, উত্তরণ বিতর্কে লিপ্ত একজন ঐতিহাসিকের নাম লেখো। সঠিক উত্তর মরিস ডব, পল সুইজি, রডনি হিলডন, টাকাহাসি, রবার্ট ব্রেনার। এখানে বানানটা হবে ব্রেনার, বয়রা ফালা একার। তো এই কজনের মধ্যে যে কোনো একজনের নাম লিখলেই হবে। পরবর্তী প্রশ্ন দেখো, ইউরোপের কোন দেশে প্রথম রেনেসাঁস দেখা দেয়? ইতালির ফ্লোরেন্স শহরে প্রথম রেনেসাঁস দেখা দিয়েছিল। ইতালির রেনেসাঁস যুগের একজন বিশিষ্ট চিত্রশিল্পীর নাম লেখো। আমি একাধিক ব্যক্তিত্বের নাম দিয়েছি, দেখো, চিত্রশিল্পীর, মাইকেল অ্যাঞ্জেলো, রাফায়েল, লিওনার্দো দা ভিঞ্চি, তোমরা যে কোনো একটি লিখলেই হবে। পরবর্তী প্রশ্ন দেখো, ইরাসমাস কে ছিলেন? ইরাসমাস ছিলেন একজন ডাচ খ্রিস্টান মানবতাবাদী তথা উত্তর রেনেসাঁর সর্বশ্রেষ্ঠ পণ্ডিত। তাকে বিখ্যাত সরি তাঁর বিখ্যাত গ্রন্থ ইমপ্রেইজ অফ ফলি, মূলত তাকে মানবতাবাদীর রাজপুত্র বলা হয়ে থাকে। পরের প্রশ্ন দেখো, নিকোলো মেকিয়াভেলির লেখা একটি গ্রন্থের নাম লেখো। দ্য প্রিন্স নিকোলো মেকিয়াভেলির অন্যতম একটি গ্রন্থ, যেটি প্রকাশিত হয়েছিল 1532 সালে। পরের প্রশ্ন দেখো, মার্টিন লুথার তার 95 থিসিস বা তত্ত্ব কখন প্রকাশ করেন? আলবার্ট এবং টেটজেলের মার্জনাপত্র বিক্রির বিরুদ্ধে 1517 সালে 31 তারিখে লুথার 95 থিসিস ঘোষণা করেছিলেন, প্রকাশ করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, হিউগেনট কারা ছিলেন? ফ্রান্সের প্রোটেস্ট্যান্টপন্থীরা হিউগেনো বা হিউগেনট নামে পরিচিত ছিলেন। জন নক্স কে ছিলেন? জন নক্স ছিলেন স্কটল্যান্ডের এক সংস্কারক তথা ধর্ম সংস্কারক তথা ধর্মতত্ত্ববিদ। কোন শাসকের আমলে ইংল্যান্ডে প্রতিধর্ম সংস্কার আন্দোলন তীব্র রূপ নিয়েছিল? সঠিক উত্তর হবে অষ্টম হেনরির আমলে। কোন দেশে ধর্ম সংস্কার আন্দোলন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হয়েছিল? সঠিক উত্তর ইংল্যান্ড, কারণ ইংল্যান্ডের রাজা এবং পোপের মধ্যেই এই সংস্কার আন্দোলন সংগঠিত হয়েছিল। কোন দেশের কৃষি ব্যবস্থায় এনক্লোজার ব্যবস্থা গড়ে উঠেছিল, অর্থাৎ বেষ্টনী প্রথা? এক্ষেত্রে ইংল্যান্ডের কৃষিক্ষেত্রে বা কৃষি ব্যবস্থায়। পরবর্তী প্রশ্ন দেখো, 16 শতাব্দীর ইউরোপের একটি বন্দর শহরের নাম, এক্ষেত্রে অন্যতম বন্দর শহর হলো ভেনিস, একে দ্বীপের নগরী বলা হয়। আরও অনেক বন্দর রয়েছে, তোমরা কে কে লিখলে সেটি কমেন্ট করে জানিও। পরবর্তী প্রশ্ন দেখো, 16 শতকীয় সামুদ্রিক বাণিজ্যে কোন ইউরোপীয় দেশ একচেটিয়া আধিপত্য কায়েম করেছিল? পর্তুগিজ নাবিকরা অর্থাৎ পর্তুগাল। পরের প্রশ্ন দেখো, কোন বন্দর সপ্তদশ শতাব্দীর ইউরোপের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্ররূপে আবির্ভূত হয়েছিল? এক্ষেত্রে রটারডাম কিংবা আন্টওয়ার্প লিখলে হবে। আরও অনেক বন্দর রয়েছে, তোমরা কোনটি লিখলে আমাকে জানিও। দেখে নাও শেষ প্রশ্ন, ওয়েস্টফেলিয়ার শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? সঠিক উত্তর 1648 সালের 24শে অক্টোবর জার্মানিতে হয়েছিল এই ওয়েস্টফেলিয়ার শান্তি চুক্তি। তো এই ছিল আজকের 15টি গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নের যে পরীক্ষাটা হয়েছে তার সমাধান। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।